আগের পর্বে আপনারা দেখেছিলেন দুদিনের ছুটিতে আমরা গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সিঙ্গি গ্রামে। সেখানে গিয়ে আমরা উঠেছিলাম শান্তিনিকেতন হোমস্টেতে। এই হোমস্টে সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়ে একটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি। এখানে রুম কেমন, খাওয়া কেমন, খরচ কত, সব কিছু। যারা এখনও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আজ দেখাবো সিঙ্গি গ্রামের আশেপাশে দর্শনীয় কী কী জায়গা আছে এবং সেগুলো আপনারা কিভাবে ঘুরবেন। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। হোমস্টেতে পৌঁছেই একটু রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম নিচে লাঞ্চ করতে। খাই, এ হচ্ছে গরম ভাত, তার সাথে ছিল ঘরে তৈরি করা ঘি, বেগুনি, এটা হচ্ছে পালং শাকের ঘন্ট, আলু সেদ্ধ মাখা, এইটা হচ্ছে সবজি দিয়ে ডাল, আলু পোস্ত, পাঁপড়, চাটনি, মিষ্টি, আর এটা হচ্ছে ঘোল। দুপুরের লাঞ্চ তো আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর ছিল লাঞ্চ। এবার এই লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম আমরা রুমে। এরপরে আমরা যাব নতুন গ্রাম, এখান থেকে 8 কিলোমিটার। নতুন গ্রামে এখানে বিভিন্ন রকমের শিল্প হয়, কাঠের শিল্প, সেগুলো দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে নতুন গ্রামটা ঘুরে আসি আজকেই। শীতের বিকেলে বেলা 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। ধানের বীজতলার হালকা সবুজ আর সর্ষে ফুলের হলুদ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নতুন গ্রাম। গ্রামটার নাম কি বল? আমরা এসেছি নতুন গ্রাম শিল্প গ্রামে। এখানে যেখানে কাঠের উপরে পুতুল, এরকম চেয়ার টেবিল, বেশিরভাগই প্যাঁচার উপরে জিনিসগুলো, এগুলো তৈরি হয়। সেই একটি বাড়িতে আমরা ঢুকেছি। এইখানে দেখুন টেবিল, প্যাঁচা, পুতুল প্রচুর সাজানো রয়েছে, ওনারাই কাজগুলো করেন। হেঁটে হেঁটে নতুন গ্রামের বেশ কিছু অংশ আমরা ঘুরে ঘুরে দেখলাম। গ্রামের প্রত্যেকটি পরিবার এই জীবিকার সাথেই জড়িত। হাত খুব ক্লিয়ার। নতুন গ্রাম থেকে বেরিয়ে এসে আমরা গেছিলাম শ্রী রাধা গোবিন্দ জীবের মন্দির দেখতে। এই পুরো মন্দিরটি কিন্তু পাথর দিয়ে তৈরি।
আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। সেখানে তখন সন্ধ্যা আরতির আয়োজন শুরু হয়েছে। এই মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এখন পুরাতত্ত্ব বিভাগ, আর এমনি সেবায়েতের দায়িত্বে রয়েছে গৌড়ীয় মন্দির। সুন্দর মন্দির, অনেক পুরনো মন্দির, চলুন একটু প্রদক্ষিণ করে নিই মন্দির। মন্দির দর্শন করে আমরা ফিরে এলাম হোমস্টেতে। তখন পুরো সন্ধে হয়ে গেছে। হোমস্টের তিনতলাটি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা দ্বিতীয় দিন আজ শান্তিনিকেতন হোমস্টেতে। তো সকালবেলা 6:45 সময়তেই ওনারা চা বিস্কিট এসব দিয়ে গেছিলেন, একবার চা পর্ব হয়েছে। এখন ব্রেকফাস্টেরও সময় হয়ে গেছে, ওনারা ফোন করেছিলেন। এখন ব্রেকফাস্ট করে আজ আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে প্রথমে যাব শ্রীবাটি, এবং আরও দু একটা জিনিস দেখার আছে, সেগুলো সব আপনাদেরকে দেখাতে দেখাতে যাব। তাহলে চলুন ব্রেকফাস্ট আগে সেরে নিই। পিঠাই পরোটা, আলুর তরকারি, শশা, কলা, মধু ইত্যাদি সহযোগে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমাদেরকে সম্রাটবাবু নিয়ে চললেন শ্রীবাটি। আমরা এখন যাচ্ছি সিঙ্গির পাশের গ্রাম শ্রীবাটিতে। সিঙ্গি থেকে শ্রীবাটির দূরত্ব 2.5 কিলোমিটার। শ্রীবাটি গ্রামে আমরা প্রথম দেখব চন্দ্র পরিবারের তৈরি 3টি শিব মন্দির, টেরাকোটার শিব মন্দির। তারপর দেখব চন্দ্র পরিবারের বহু প্রাচীন দুর্গা দালান। এখানে চন্দ্র পরিবার সম্পর্কে একটু বলে রাখা ভালো, 1700 থেকে 1705-এর মধ্যে চন্দ্র পরিবার এসেছিল শ্রীবাটিতে। তার আগে প্রায় 300 বছর আগে গুজরাতের লোহিতগিরি থেকে এরা এই পরিবার আসে আমাদের আদিসপ্ত গ্রামে ব্যবসা করতে। এরা জাতিতে গন্ধবণিক, তো গন্ধবণিক সম্প্রদায়। এরা মূলত নুনের ব্যবসা এবং বিভিন্ন রকম মশলার ব্যবসা করত। তাদের মধ্যে বেশ কিছুদিন আদিসপ্ত গ্রামে থাকার পরে একটা শাখার বিভক্তি ঘটে, 5 শরিক নিয়ে একটি শাখা এখানে চলে আসে। তখন থেকে প্রায় 300 বছর ধরে, 300 বছরের বেশি সময় ধরে এরা এখানে রয়েছে। আমরা এখানে গিয়ে এখন তাদের মন্দির, তাদের বাড়িঘর ইত্যাদি দেখব, এবং টেরাকোটার অসম্ভব সুন্দর কিছু কাজ দেখব। Thank you.
চন্দ্রেশ্বর, মাঝখানের মন্দিরের নাম চন্দ্রেশ্বর, দুপাশে হচ্ছে শঙ্কর শিব আর ভোলানাথ। এইবার মাঝের মন্দিরটিকে দেখুন, পাঁচটি চূড়া আছে, বাংলার টিপিক্যাল পঞ্চরত্ন, আর দুদিকে দুটি ওড়িশার রেখ দেউলের আকারে তৈরি। সোজা যে মন্দির আমরা দেখছি তাতে শ্বেত পাথরের শিবলিঙ্গ আর দুটি বা দুটি দুপাশে দুটি কৃষ্ণবর্ণ শিবলিঙ্গ আছে। আসুন, এই যে লিপিটা দেখা যাচ্ছে এখানে শ্বেত পাথরের, এখানে মন্দিরের নির্মাণ কাল কার আমলে তৈরি হয়েছিল, কতটা জায়গার উপরে ইত্যাদি লেখা আছে। ভাষাটা বাংলা, কিন্তু আমাদের যে বাংলা এখন আমরা লিখি বা কথা বলি সেটা নয়, এটা রবীন্দ্রনাথের আগের বাংলা। আচ্ছা, এবার আমরা একটু একটু করে পুরো বিষয়টাকে দেখব। চন্দ্রেশ্বর তৈরি হয়েছিল 1800 থেকে 1806 খ্রিস্টাব্দের মধ্যে, আর শঙ্কর শিব আর ভোলানাথ বা বিশ্বেশ্বর তৈরি হয়েছিল 1830 থেকে 1836 খ্রিস্টাব্দের মধ্যে। সেই সময় এই 700 বা প্রায় 4.5 কাঠা জমির উপরে তিনটে মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল 371,000 জাহাঙ্গীরি সিক্কা বা রূপোর টাকা। আসুন, বিভিন্ন রকম কাজ আছে এই মন্দিরে, যেমন বিভিন্ন বিদেশি মূর্তি আপনি দেখতে পাচ্ছেন, বিষ্ণুর দশাবতার, এটা যথেষ্ট কমন। এছাড়াও এদিকে দেখুন একটি করে সৈনিকের ঘাড়ে হিংস্র পশু, একে বলে মৃত্যুলতা, এ পাশেও আছে, ও পাশেও আছে। এটা কি চন্দ্রেশ্বর? এটা চন্দ্রেশ্বর। আপনি যদি একটি ময়ূর একটি টিয়া থাকে, জৈন ধর্মে ময়ূর আর টিয়া হচ্ছে মৈথুনের প্রতীক, সেখানে এখানে এটাকে দেখানো হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের মৈথুনরত মূর্তি এই মন্দিরগুলোর গায়ে রয়েছে। বাংলার প্রত্যন্ত একটি গ্রামে মৈথুনরত মূর্তি রাখা যথেষ্ট দুঃসাহসিকতার পরিচয় মন্দির। তিনটি মন্দিরই হিন্দু, ইসলামিক এবং ইউরোপিয়ান কারুকার্যের সমন্বয়ে তৈরি। বর্তমানে তিনটি মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পুরাতত্ত্ব বিভাগ। সৌভাগ্যক্রমে আমাদের সাথে দেখা হলো এই চন্দ্র পরিবারেরই বর্তমান একজন বংশধরের সাথে, প্রসেনজিৎ চন্দ্র। মন্দিরের পাশেই রয়েছে চন্দ্র পরিবারের 5 শরিকের ঘরবাড়িগুলি, যেগুলি এখন প্রায় ভগ্নপ্রায় দশা। বাট নট কালি, দুপাশে দুই গুজরাতি মহিলা, গুজরাতি মহিলা মনে রাখতে হবে, চন্দ্ররা কিন্তু অরিজিন ফ্রম গুজরাট। বসে আছে নরমুণ্ড নিয়ে, দুপাশে দুটো সিংহ, পায়ের কাছে মাঝখানে দেখুন সেই ফুল, সখীকে নিয়ে মা যুদ্ধে এসেছে। মা যেখানটা বসে আছে প্যান্ডেলটা দেখুন, ইউরোপিয়ান আর্ট পুরোপুরি। এবার দেখুন কলকাতা হাইকোর্ট, কলকাতা মানে সবটাই ইউরোপীয় স্ট্রাকচার, পুরো ইউরোপিয়ান। আর ভালো করে দেখুন আতরদানি, ফুলদানি, টোটাল বারোক। পশ্চিমবঙ্গে বা ভারতের মধ্যে এত বেশি বারোকের কাজ সম্ভবত আর কোথাও নেই। এবারে আমরা চললাম এক শরিকের মহলের ভেতরটা দেখার জন্য। ওদেরই বাড়ি, এটা হলো ছোট তরফের দুর্গা মণ্ডপ, যার সাথে কথা বললাম একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এই কাঠামোতে 100 বছর ধরে পুজো হয়ে আসছে। আপনি দেওয়ালে দেখুন দুর্গা পুজোর নির্ঘণ্ট রয়েছে, 10 দিনের পুজো। দে আর অরিজিন ফ্রম গুজরাট, সেই জন্য এখনো 10 দিনই ওরা করে। আর চাল কুমড়ো বলি হয় এখানে। এখানে দুর্গা পুজোর এই 10টা দিনে যদি আপনি আসেন, দেখবেন যে মনেই হবে না আপনি পশ্চিমবঙ্গের কোনো গ্রামে রয়েছেন। বহু প্রাচীন, পিছিয়ে যাওয়া পিরিয়ড, বিশাল একটা সামিয়ানা,
এই ঘরগুলো জামাইরা থাকে, এই ঘরগুলো মেয়েরা থাকে, তখন যারা বাইরে থেকে আসে। নিচের ঘরগুলো কোনটা গঙ্গা জল, কোনটা ফল, কোনটা ফুল, এই কাঠামোটা অন্ধকার থেকে আলোয়। বাহ, এ তো পুরো দুর্গের মতন ব্যাপার। ওই হলো সেই প্রসেনজিতদের বাড়ি, ছোট তরফের বাড়ি। ভালো লাগবে দেখতে। এগুলো এপাশের যে ঘরটর গুলো ছিল একতলায়, সেগুলো চার পাঁচ বছর হলো ভেঙে গেছে। আরো ছিল না, প্রদীপ জ্বলত, ওর মা ঠাকুমা সব এখানে থাকে। এই সাইডটাও পুরোটাই ভেঙে গেছে। এদিকে কত ছোটবেলায় আমরা এখানে লুকোচুরি খেলতাম, এখন এগুলো যেহেতু প্রাইভেট প্রপার্টি, গভর্নমেন্ট নেয়নি কাজেই। আর একটা মজার জিনিস, চন্দ্র পরিবার হচ্ছে এই অঞ্চলের একমাত্র জমিদার পরিবার যারা পড়ানোর জন্য খাওয়াতো। হ্যাঁ, যারা পড়তে আসবে তাদের খাওয়াতো। এইটি হলো চন্দ্র পরিবারের নিজস্ব মণ্ডপে যাওয়ার অ্যাক্সেস, যেটা আমরা ওদিক থেকে দেখছি। এটা যখন বাড়ির মা বোনেরা পুজো দেন, এটা খাস মহলের দরজা। একদম আসলে আপনি সঠিক শব্দটা উচ্চারণ করলেন, খাস মহল। এইটি হলো গঙ্গা জলের ঘর, নিজের সময় পুরো গঙ্গা জল এখানে। শ্রীবাটি থেকে ফিরে এসে হোমস্টেতে চেক আউট করে একটি টোটো নিয়ে আমরা চললাম বাংলা মহাভারত রচয়িতা কাশীরাম দাসের জন্মভিটে দেখতে। আমরা এসেছি মহাভারতের বাংলা অনুবাদক শ্রী কাশীরাম দাসের জন্মভিটেতে। এইখানে ওনার জন্য ওনার একটি স্মৃতিসৌধ খুব রিসেন্ট এটা তৈরি করা হয়েছে, খুব রিসেন্ট এটা উদ্বোধন হয়েছে। তাছাড়া কিছু পুরনো এখনও বাড়ি, পুরনো বাড়িতে এখনও কিছু দেখা যাচ্ছে, চলুন সেগুলো দেখাবো আপনাদের। আর এই হচ্ছে ওনার নতুন করে স্মৃতিসৌধ একটা তৈরি করা হয়েছে, চলুন ভেতরটাও দেখাই একটু। এটা হচ্ছে লেখা আছে মহাকবি কাশীরাম দাস বাংলার মহাভারত রচয়িতা, ষোড়শ শতাব্দীতে আবির্ভাবকাল। ওনার এইখানে একটা স্মৃতিসৌধ এইভাবে তৈরি করা রয়েছে। এইগুলো হলো এই পুরনো বাড়িঘর, কিছু এখন পর্যন্ত ভাঙাচোরা কিছু রয়ে গেছে, চলুন একটু দেখাই আপনাদেরকে। এই যে এইরকম রয়েছে, এইটা একটা আন্ডারগ্রাউন্ড মাটির তলায় ঘর ছিল, দেখুন এখনও সেই কাঠের বাঁশ দেওয়ার জন্য যে ছিদ্রগুলো এখনও বোঝা যাচ্ছে। কথিত আছে উনি নাকি এইখানে বসেই লিখতেন, উপরে আসতেনই কম।
এই হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড ঘর, আর এই ভাঙাচোরা কিছু রয়ে গেছে, আর এই একটা স্ট্রাকচার রয়েছে এখানে। এই স্ট্রাকচারটা কিন্তু ওই শাখের গুঁড়ো আর চুনসুরকি দিয়ে তৈরি করা, শুধু এইটুকুই রয়েছে এখন আপাতত, বাকিগুলো কিন্তু সবই উঠে গেছে। আমরা আমাদের হোমস্টে থেকে আঙ্গুর শেখ নামের যে ভাইটি, ওর টোটোতে করে এসেছি। ওর কিন্তু এখানে কাশিরাম দাসের যে বসতবাটি এবং লাইব্রেরি টাইব্রেরি সিঙ্গির মধ্যে যে পরসেন্টটা, আপনারা ওনার সঙ্গে ঘুরতে পারেন, টোটোতে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ও এমনি খুব রিলায়েবল এবং মোটামুটি এখানে সম্বন্ধে নলেজও আছে। ওর ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বারটা ফোন নাম্বার 9635203598। এতে যোগাযোগ করবেন, উনি টোটোতে নিয়ে নেবে। ওর ছেলে খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এরপরে চললাম ক্ষেত্রপাল ঠাকুরতলা দেখতে। রাস্তার ওপরেই একটি মূর্তি রয়েছে, অর্ধেক শিব অর্ধেক দুর্গা। আমাদের টোটোর ভাই বললেন এটি নাকি ক্ষেত্রপাল ঠাকুরের মূর্তি। অর্ধেক দুর্গা অর্ধেক শিব নাকি? অর্ধেক শিব। আচ্ছা, অর্ধেক দুর্গা অর্ধেক শিব। আমরা চলে এসেছি সেই ক্ষেত্রপাল ঠাকুরতলায়। বিশাল এক বটগাছের তলায় এই ঠাকুরতলাটি তৈরি হয়েছে। জায়গাটার নাম হচ্ছে ক্ষেত্রপাল তলা। এটা ক্ষেত্রপাল মূলত মানে শিবের প্রতীক আর কি। তো এটা এখানে ব্রাহ্মণ পূজারী না, পূজারী কিন্তু সাহা, এবং এই যে লেখা আছে হরিচরণ সাহা, তার পুত্র ভক্ত রাম সাহা, সেবাই সেবাই। তো মূলত এখানে অনেক ব্রাহ্মণ ছাড়া অন্য কাস্টের ইনক্লুডিং আদিবাসী অনেক বাস এখানে, মানে যেমন বিভিন্ন গ্রামে হয়। তো সেই হিসাবে এটা মানে ওনাদেরই ঠাকুর ছিল পূজিত, সেই হিসাবে ওনারাই পুজো টুজো করেন। এবং এরকম ক্ষেত্রপাল এক বিশাল বট বৃক্ষের নিচে ওনার পুজো হয়, নিরাকার। মূলত যারা প্রকৃতি পূজারই তারা এই ধরনের পুজো করেন, তবে এটি শিবেরই প্রতীক, শিব। আষাঢ় মাসের নবমীতে এখানে মেলা বসে, তখন প্রচুর পাঠা বলি হয় এবং উৎসব চলে। ক্ষেত্রপালতলা দর্শন করে আমরা চলে এলাম বুড়ো শিব মন্দির দেখতে। এটা হচ্ছে এখানকার বুড়ো শিবতলা, দেখি খোলা আছে কিনা। এটা হচ্ছে মন্দির চত্বর, এই গ্রামেরই বুড়ো শিবতলা। আর এইভাবেই শেষ হলো আমাদের সিঙ্গি ভ্রমণ। একটা সুন্দর ভালো লাগা নিয়ে ফিরে চললাম আমরা বাড়ির দিকে।
আপনাদের কেমন লাগলো এই সিঙ্গি ভ্রমণ আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গায় বেড়াতে গিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।